ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কাদিয়ানিদের ব্যাপারে 1964 সালে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ওলেমারা হানাফি শাফেঈ মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভি আহলে হাদিস তাবলিগ জামাত জামাত ইসলামী যতগুলো আহলুল সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ফিরকা বা মতবাদ আছে সমস্ত ওলেমাদের ঐক্যমতে 1964 সালে এরা যে কাফের হওয়ার জন্য যথেষ্ট তারা খাতমে নবুয়তকে অস্বীকার করেছে তার জন্য সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে এরা নিঃসন্দেহে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন কি? কেন এরা কালেমাতেই অবিশ্বাস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসা দাবিদার এবং গোলাম মির্জা আহমেদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, ধর্ম প্রচার করছে। দুই নম্বর ঈসা ইসলামকে তারা মনে করছে যে ঈসা ইসলাম মৃত্যুবরণ করেছে, আর পরবর্তী সময় নাকি ওই গোলাম মির্জা আহমেদ কাজ্জাব উনি নাকি আবার ঈসা আলাইহিসসালামের মতো এসেছে, কখন বলছি ইমাম মাহাদি হয়ে এসেছে। তাই তাদের আকিদা পবিত্র কোরআন সুন্নার খিলাফ এবং গোটা মুসলিম উম্মার ইজমারও খিলাফ, আর গোটা মুসলিম উম্মার ইজমা আছে তারা মুসলিম নয়, তারা অমুসলিম। অমুসলিমদের সঙ্গে যা হুকুম কাদিয়ানিদের সঙ্গে তাই হুকুম। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.